চরম শক্তিশালী ঘূর্ণিঝড় আমফান ধেয়ে আসছে। ত্রাণ নিয়ে তৈরি কান্তি গঙ্গোপাধ্যায় রাজধানীর কুমড়োপাড়ায় নিজের বাড়িতেই ত্রাণ সামগ্রী মজুত করেছেন বর্ষীয়ান সিপিএম নেতা। যে কোনো দুর্যোগেই তাকে এলাকাবাসীর পাশে থাকতে দেখা যায়। আয়লা, ফণি, বুলবুল যখনই কোনো বিপর্যয়ে রায়দিঘির উপর আঘাত হেরেছে, দুর্গতদের পাশে থেকে সাধ্যমতো সাহায্য করেছেন তিনি। এবারও আমফানের দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আগে থেকে, তাই চাল, ডাল ও ত্রাণ সামগ্রী মজুত করেছেন বাম জামানার প্রাক্তন মন্ত্রী। প্রাথমিকভাবে এই কাজগুলো সরকারি উদ্যোগ, জনগণের অংশগ্রহণ। এখন কে কোন দল করে বড় কথা না, বাঁচাও সুন্দরবনবাসীকে, বাঁচাও বাংলার মানুষকে এই প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে। সবাই যাতে আমরা একসাথে লড়তে পারি সেই মনোভাবই আমাদের এগোতে হবে।